নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজ একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আপনাদের সামনে আরেকবার হাজির হলাম। তো তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, এবং পাশের বেল আইকনটা দিয়ে রাখবেন নোটিফিকেশন পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে আজকে স্কুলের NSQF, তো NSQF শিক্ষক মশাই যারা রয়েছেন বা সহায়িকা যারা রয়েছেন তাদের বেতন তারা ঠিক সময় পাচ্ছে না, সেই বেতন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত শিক্ষক মহাশয়দের বেতন যে ন্যূনতম বেতন তারা পান, ফলে তাদের সংসার চালাতে খুবই অসুবিধা হচ্ছে, তার জন্য সেই বেতনের পরিকাঠামো যে বেতন কাঠামো সেটা বৃদ্ধির দাবি তুলেছেন এই NSQF শিক্ষক মহাশয় এবং সহায়িকারা। আসুন এই স্কুলের NSQF শিক্ষক শিক্ষিকাদের বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট একটু দেখে নেবো। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরি করার পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত করার পাওয়ার জন্য। তো NSQF শিক্ষক ও ল্যাব অ্যাসিস্ট্যান্টরা 11 মাস বেতন পাচ্ছেন না, প্রায় 1200 শিক্ষক শিক্ষার মধ্যে 300 শিক্ষক শিক্ষা বেতন পাচ্ছেন না, অন্যদের বেতন অনিয়মিত। সমস্ত শিক্ষক শিক্ষা মিশন প্রকল্পের অন্তর্গত শিক্ষা প্রকল্পের ক্ষেত্রে এই নৈরাজ্য, দুর্নীতি এবং বেসরকারীকরণের নানা অভিযোগ। পশ্চিমবঙ্গের বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে অনিয়ম ও বিনিয়ম চলছে, সব স্কুলের বৃত্তিমূলক শিক্ষক নেই, কিন্তু এক বছরের মধ্যে অতিরিক্ত সংখ্যার অজুহাতে প্রায় 300 জনকে ছাঁটাই করা হয়েছে। প্রভিডেন্ট ফান্ড থেকে ESI নিয়েও অনৈতিকতার অভিযোগ। পশ্চিমবঙ্গে NSQF শিক্ষক পরিবারগুলো ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাচ্ছে। সমগ্র শিক্ষা অভিযানের অন্তর্গত ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশান ফ্রেমওয়ার্কের অধীনে রাজ্য সরকার ও সরকারি পরিচিত 676টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে 2013 সাল থেকে নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সাধারণ পাঠ্যক্রমের সাথে সাথে বিভিন্ন বৃত্তিমূলক বিষয়েও, যেমন ITES, হেলথ কেয়ার, অটোমেটিভ, পাওয়ার কনস্ট্রাকশন, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিজম, হসপিটালিটি প্রভৃতি, প্লাম্বিং, রিটেলার, এগুলো তো প্রভৃতি বিষয়ে ছাত্রছাত্রীদের বৃত্তিমূলক শিক্ষা দেওয়া শুরু হয় এবং চাকরি উপযোগী করে তোলার লক্ষ্যে। এই বিষয়গুলির শিক্ষক নিয়োগ থেকে ল্যাব পরিকাঠামো সহ ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক সরবরাহ, হাতে কলমে শেখার যন্ত্রপাতি সরবরাহ, শিক্ষকদের বেতন, সমস্ত কিছু বেসরকারি সংস্থা দ্বারা পরিচালিত হয়। এখানেই সরকারি টাকা নয় ছয়ের অভিযোগ। এই শিক্ষকদের বেতন থেকে যাবতীয় খরচ পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন কোষাগার থেকে হয়। শিক্ষা দপ্তর NSQF বাবদ সরকারি অর্থ কারিগরি দপ্তরকে দেয়, কারিগরি দপ্তর সেই অর্থ বেসরকারি এজেন্সিকে দেয়, এবং বেসরকারি এজেন্সিগুলো সরকার থেকে প্রাপ্ত অর্থ NSQF ভোকেশনালাইজেশন অফ স্কুল এডুকেশনে খরচ না করে নিজেদের ইচ্ছামতো নিজেদের সংস্থার কাজে লাগিয়ে ব্যয় করছে বলে অভিযোগ। NSQF এর প্রয়োজনীয় ল্যাবের যন্ত্রপাতি সরবরাহ হয় না, এবং বেশ কিছু বিদ্যালয়ে ল্যাবের যন্ত্রপাতি পুরনো সরবরাহ এবং ছাত্রছাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সরঞ্জাম, শিল্প কারখানা ভ্রমণ এবং শিক্ষকদের প্রশিক্ষণ, গেস্ট লেকচারার, শিক্ষকদের বেতনের কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ। টাকার অভাবে সমস্ত কিছু প্রায় বন্ধ। এছাড়া বিভিন্ন বেসরকারি সংস্থার চাকরি বিক্রি সহ অনৈতিকভাবে শিক্ষকদের বেতনের টাকা আত্মসাত করে চলেছে। এই দুর্নীতির ফলে শিক্ষকদের বেতন প্রায় অনিশ্চিত। শিক্ষকদের 11 মাস ধরে বেতন মিলছে না, বেতনহীন অবস্থায় অনাহারে দিন কাটাচ্ছেন, এবং বেশ কিছুকে হঠাৎ করে বেসরকারি সংস্থার অতিরিক্ত কর্মী চিহ্নিত করে 218 জন ল্যাব অ্যাসিস্ট্যান্টকে এবং 112 জন শিক্ষককে অনৈতিকভাবে গত বছর সেপ্টেম্বরে ছাঁটাই করা হয়। ল্যাব অ্যাসিস্ট্যান্ট বেতন মাত্র 7000 টাকা, এবং শিক্ষকদের কেউ কেউ 10 বছর, আবার কেউ কেউ 4 বছর ধরে চাকরি করছেন, এবং প্রত্যেকেই লিখিত প্র্যাকটিক্যাল ইন্টারভিউ, শিক্ষাগত যোগ্যতা প্রমাণ দিয়ে চাকরি পেয়েছিলেন, তবুও তাদের ছাঁটাই করা হলো। ছাঁটাইয়ের পর আবার টাকা নিয়ে বহু নতুন শিক্ষকদের নিয়োগ করা হয়েছে বলে অভিযোগ। বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে NSQF বৃত্তিমূলক শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে তুলে দেওয়া হয়েছে, যার ফলে শিক্ষক এবং ল্যাব অ্যাসিস্ট্যান্টরা কাজ হারাচ্ছেন অধিকাংশ শিক্ষক সংগঠনের মতে। এর ফলে সরকারের অর্থ অতিরিক্ত ব্যয় এবং সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস হচ্ছে বলে অভিযোগ। অধিকাংশ শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়েও সরব হয়েছেন এই বেসরকারি সংস্থার বিরুদ্ধে। PPP মডেলের ফের 220টি বিদ্যালয়ে NSQF বৃত্তিমূলক শিক্ষা পরিচালনা করার জন্য বিভিন্ন বেসরকারি সংস্থার কাছে দরপত্র আহ্বান করা হয়েছে। শিক্ষকদের ESI এর দুতরফের টাকা বেতন থেকে জোর করে কাটা হচ্ছে বলে অভিযোগ। ESI নিয়েও চরম দুর্নীতি চলছে এই বেসরকারি সংস্থাগুলি চালাচ্ছে, এবং বেশ কিছু শিক্ষককে ভয় দেখিয়ে ও মোটা টাকার লোভ দেখিয়ে সরকারি বিদ্যালয়ের যাবতীয় তথ্য ও ছাত্রছাত্রীর তথ্য পাচার করার বিভিন্ন বেসরকারি সংস্থার হাতে। কারিগরি দপ্তর ও NSQF বিদ্যালয়ে বৃত্তিমূলক চাকরির নিয়োগ দুর্নীতিতে বহু এজেন্ট জেলা জেলায় ছড়িয়ে আছে। এজেন্টরাই এবং সরকারি কারিগরি স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকদের সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি সংস্থা দ্বারা পরিচালনা করার মদত দিচ্ছে, যাতে দুর্নীতি করতে পারে। 4 থেকে 9 বছর অতিক্রান্ত হয়ে গেলেও বিশ্ববিদ্যালয়গুলোতে হাতে কলমে শেখার ল্যাব গড়ে ওঠেনি,
এবং 3 বছর ধরে ছাত্রছাত্রীদের পাঠ্যপুস্তক ছাড়াই চলছে প্রশিক্ষণ। শিক্ষকরা বহুবার মুখ্যমন্ত্রী, কারিগরি দপ্তর, শিক্ষা দপ্তরকে জানিয়েও কোনো সুরা হয়নি। পশ্চিমবঙ্গের এনএসকিএফ শিক্ষক পরিবারের রাজ্য সম্পাদক বলেন যে মুখ্যমন্ত্রী দুর্গাপূজার জন্য প্রতিটি ক্লাবকে 60,000 টাকা করে অনুদান দিচ্ছেন, অথচ এনএসকিএফ শিক্ষকরা বেতনহীন চরম অনিশ্চয়তার মধ্যে আছেন। এবং পুজোতে আমাদের পরিবারের মায়েরা অনাহারে থাকবেন, আমাদের ন্যূনতম সামাজিক সুরক্ষা প্রদান করুন এবং সরকারি বিদ্যালয়ে বেসরকারি সংস্থা দিয়ে শিক্ষক নিয়োগ বন্ধ করুন। এই হচ্ছে এনএসকিউব শিক্ষক মহাশয়দের যে বর্তমান অবস্থা এবং তাতে তাদের সমস্যা সমাধানের জন্য তাদের যে বিক্ষোভ আন্দোলন সেগুলো চলছে। স্কুলের শিক্ষা বেসরকারি নতুন নয়, 2013 সাল থেকে এনএসকিউব বৃত্তিমূলক শিক্ষায় পরিচালিত হয়ে আসছে এবং এনএসকিউএফে নিযুক্ত যোগ্যতা সম্পন্ন শিক্ষক শিক্ষা লেভেল স্টুডেন্টদের কোনোভাবেই ছাঁটাই করা যাবে না। অবিলম্বে সরকারিকরণ করে বিদ্যালয় পুনর্বহাল বহাল করে 60 বছর পর্যন্ত চাকরি সুনিশ্চিত করতে হবে, উপযুক্ত বেতন পরিকাঠামো করে বেতন বৃদ্ধি করতে হবে। তো এই এনএসকিউএফের এই শিক্ষক মহাশয়দের বেতন বৃদ্ধি বা বেতন পাচ্ছেন না সেরকম দেয়, যাতে দ্রুত বেতন পান সেই দাবি নিয়ে এই তাদের আন্দোলন বা বিক্ষোভ। তো যাতে দ্রুত এনাদের সমস্যার সমাধান হয় সেটাই দেখার। এ সংক্রান্ত আরও আপডেট অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।